আমার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিশ্বাসঘাতক রাজনৈতিক নেতারা ষড়যন্ত্র করেছে। এই বিশ্বাসঘাতকরা আমাদের বিশ্বাস করিয়েছে যে তারা ভালো ছিল, তারা আমাদের জন্য সংগ্রাম করবে। বিশ্ব পেরুর কথা একটু ভাবুক, আমাদের প্রেসিডেন্টকে মুক্ত করতে হবে। অপরাধী মুক্ত বাণিজ্যের সরকারের পুলিশ আমাদের সাথে অন্যায় আচরণ করেছে। আমরা এখানে এসেছি পেড্রো ক্যাস্টিলোকে সমর্থন করার জন্য। তাকে মুক্তি দিতে হবে, আমাদের আর কেউ ব্যবহার করতে পারবে না। আমরা আন্দোলন করতে থাকব যতক্ষণ পর্যন্ত চলমান কংগ্রেস ভেঙে দেওয়া না হয়।